দ্বারকা নগরী, যার সাথে চিরকালই জড়িয়ে রয়েছে বিভিন্ন রহস্য। বর্তমানে দ্বারকা ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি জায়গা, যা হিন্দুদের চার ধামের অন্যতম। তবে অনেক বছর আগে এই স্থানে এক প্রত্নতাত্ত্বিক অভিযানের পর সমুদ্রের নিচে পাওয়া যায় এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, যার পরে এর রহস্য আরও গভীর হয়ে যায়। আননোন মিস্ট্রি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আপনারা জানবেন শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া নগরী দ্বারকা সম্পর্কে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পৌরাণিক নগরী দ্বারকার কথা ভারতের বিভিন্ন প্রাচীন গ্রন্থ যেমন স্কন্ধপুরাণ, বিষ্ণুপুরাণ, হরিবংশ এবং তার সঙ্গে মহাভারতও দেখতে পাওয়া যায়। আধুনিক সময়ে এই নিয়ে বিভিন্ন শিরোনাম দেখা যায়, যেমন সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের প্রাচীন নগরী, এছাড়া শ্রীকৃষ্ণের হারানো নগরী দ্বারকা। তবে প্রশ্ন হলো, এই নগরী কীভাবে হারিয়ে গিয়েছিল? কথিত আছে শ্রীকৃষ্ণ তার মামা দুষ্ট কংসকে বধ করেছিলেন, যিনি ছিলেন মথুরার রাজা। তখন এর প্রতিশোধ নিতে কংসের শ্বশুর জরাসন্ধ বারংবার মথুরা আক্রমণ করতে থাকেন। তখন মথুরাবাসীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার সহায়তায় নিজের মায়া বলে এক বিশেষ নগরী সৃষ্টি করেন। পুরাণে বলা আছে যে এই দ্বারকা যাদবদের রাজধানী ছিল। পুরো শহরটি প্রায় ছয় ভাগে বিভক্ত ছিল, তবে পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের তীরধানের পর গোটা দ্বারকা নগরী এক বিশাল বন্যায় সমুদ্রের গভীরে হারিয়ে যায়। বলা হয়ে থাকে এই নগরী হারিয়ে যাওয়ার পর বহু শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার মানুষ সেই স্থানে তাদের শহর নির্মাণ করে এসেছে। এই স্থানে শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত মন্দির রয়েছে, যার নাম দ্বারকাধীশ মন্দির। তবে প্রশ্ন উঠে আসে জলের তলায় প্রাপ্ত সেই ধ্বংসাবশেষকে নিয়ে, যার মধ্যে রয়েছে পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকৃতির নোঙর, ভবন এবং দুর্গ তৈরিতে ব্যবহৃত নানান পাথরের ব্লক। গবেষণার পর দেখা যায় সেগুলি সবই প্রায় পঞ্চদশ শতাব্দীর, যা অনেক ক্ষেত্রে শ্রীকৃষ্ণের নির্মিত সেই দ্বারকা নগরীর সঙ্গে মিলে যায়। প্রথম থেকেই জলের তলায় অনেকবার অনুসন্ধান চালানো হয় এবং প্রত্যেকবারই উঠে আসে বিভিন্ন তথ্য, যা এই রহস্যের ধোঁয়াশাকে আরও বাড়িয়ে দেয়। বাস্তবে হয়তো কোনো এক সময় সমুদ্রের কিনারাতে এই নগরীর অস্তিত্ব ছিল, যা এখন হারিয়ে গিয়েছে সমুদ্রের গভীরে। তবে সাথে সাথে মহাভারত মহাকাব্যেরও এক জলজান্ত প্রমাণ এই দ্বারকা নগরী। বর্তমানে গুজরাটের দ্বারকা ভারতের একটি দর্শনীয় স্থান। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের আগমন হয় এই স্থানে। তবে রহস্য এবং সত্যতা এই দুইয়ের মাঝখানেই রয়ে গিয়েছে দ্বারকা নগরী। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা যদি এই দ্বারকা সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। এরকমই বিভিন্ন অজানা তথ্য পেতে আননোন মিস্ট্রি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।